আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব বেস্ট ট্রেডিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এখন একটি বিএলডিসি মোটর রিওয়াইন্ডিং করব। তো এটা কিভাবে করা লাগে আমরা শুরু করি। আমরা প্রথমে যে পূর্বের অনুযায়ী যে যতটুক তার ছিল এখানে 10টি করে তার একসাথে করে নিলাম। নেওয়ার পর যতটুক তার ছিল লম্বা করে আমরা অতটুক তার নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের প্রসেস অনুযায়ী আমরা রিওয়াইন্ডিং শুরু করছি। দেখুন, আমরা প্রথমে এখানে একটি তার ঢুকালাম, ঢুকানোর পর এটা এইভাবে পেঁচাবো। একটু ভালো করে টাইট করে নেবেন যাতে দেখুন দুই পেঁচ দিলাম। তিন পেঁচ সাত পেজ দিলাম। আমাদের আগে এখানে 60টি পেজই ছিল, তাই আমরা এখন 60টি পেজ নিয়ে নিলাম। আমরা যেহেতু এই পেজটা এইভাবে দিয়েছি, এখন এই পেজটা দিব এই দিক থেকে। দেখুন ভালো করে লক্ষ্য করুন, এটা আমরা উল্টা ঘুরিয়ে নিচ্ছি। আপনাদের দেখার সুবিধার্থে আমরা একটু স্লোলিভাবে কাজটা করছি। আমাদের দেখুন এখন আবার আমরা এই পেজটা এই স্লটটার মধ্যে ঘুরিয়ে নিব। দেখুন আমরা প্রথম পেজটি এভাবে দিয়েছি, দেওয়ার পর এটা আবার উল্টা ঘুরিয়েছি, এখন আবার এটা বাও ঘুরাবো। আমাদের ডায়াগ্রামের মধ্যে এটা দেওয়া আছে, আপনারা আমাদের পূর্বের টিউটোরিয়ালটি দেখে নিন। ভিউয়ার্স দেখুন, আমরা এখানে তিনটি কোয়েলের কাজ শেষ করলাম। এখন আমরা এইখান থেকে 6টি গড় ফাঁকা রাখবো। 1 2 3 4 5 6 গড় পর থেকে আবার কোয়েল পেছানো 3টি গড়ে শুরু করব। তার জন্য আমরা এই যে 6টা গড় রয়েছে ওইটা পার হয়ে যাব। আমার যেহেতু এখানে তার রয়েছে, আমরা সরাসরি তারটা এইভাবে বাঁকা করে দিয়ে ওই একটা আমরা 6টা গড় পরে চলে যাচ্ছি। দেখুন আমরা এখান থেকে 6টি গড় স্পিন রেখে আমরা চলে গেছি। এখন আমরা পূর্বের মতোই আবার কোয়েলটি পেঁচাবো। দেখুন আমরা আপনাদের বুঝার সুবিধার্থে ক্যামেরার সামনে এটি এভাবে রাখলাম। রাখার পর তো আমরা আগের নিয়েই কোয়েলটি পেঁচিয়ে নিচ্ছি। আমরা কোয়েলটি কাটলাম না, না কেটেই আমরা ছয়টা স্পিন পরে চলে গেলাম, তারটা একটু লম্বা রেখে যাতে তারটা না কাটা লাগে। আমরা এটা এভাবে পেঁচানোর পর এখন আবার পরের যে সোলারটি রয়েছে ওইটার মধ্যে উল্টা চলে যাচ্ছি। দেখুন এই পাশে ঘুরে এসে আমরা আবার এই পাশে চলে যাচ্ছি। দেখুন আমরা এখানে একটি প্রথম টার্মিনাল রেখে এখানে 3টি কোয়েল পেঁচানোর পর 6টা গড় স্পেস দিয়ে আবার এখানে 3টি কোয়েল পেঁচিয়ে আমাদের শেষ টার্মিনাল এখানে বের হয়েছে। এই অনুরূপ 3টি কোয়েল এভাবে পেঁচানোর পর যে লাস্ট টার্মিনালটি থাকবে ওইগুলো আমরা শর্ট করে দিব। তো চলুন পরবর্তী দ্বিতীয় নাম্বার কোয়েল শুরু করি। দেখুন আগের রূপই আমরা এখানে আগের মতোই 10টা তার, বলতে এখানে যতটা তার দেরি আমরা পেয়েছিলাম মোটরে এখানে রেখে দিলাম, আর গেজ নাম্বারটাও আমাদের সেই অনুযায়ী দিতে হবে। তো প্রথম কোয়েল যেহেতু শেষ হয়েছে, আমরা দ্বিতীয় কোয়েলটি শুরু করছি। এটা যেহেতু প্রথম টার্মিনাল, আমরা এখানে রেখে দিচ্ছি আপনার 4 নম্বর থেকে শুরু করছি। দ্বিতীয় টার্মিনালটা আমাদের ডায়াগ্রাম অনুযায়ী আমরা 4 নম্বর থেকে শুরু করছি। তো দেখুন আমরা এটা ঢুকানোর পর প্রথম টার্মিনালটা আমরা আগের কোয়েলের মতো এইভাবে পেঁচাচ্ছি। দেখুন পেঁচিয়ে নিচ্ছি, আমার হাতটার কারণে সম্ভবত দেখা যাচ্ছে না ক্যামেরা, যাই হোক দেখুন একটু ভালো করে এভাবে পেঁচিয়ে নিচ্ছি আগের রূপই। তো আমরা যেহেতু
এইটা প্রথম টার্মিনাল ধরছি দ্বিতীয় কয়েলের, তো এই কয়েলটা ফেসানোর পর আবার উল্টা যাচ্ছি দ্বিতীয় নাম যে স্লটটি রয়েছে এটা আমরা উল্টা ফেসাবো। এখন দেখুন এইভাবে এভাবে পেছিয়ে নিচ্ছি। আমরা প্রথম যে কয়েলটি এটা বাও পেঁচাচ্ছি তারপর উল্টা পেঁচিয়েছি, দেখুন এটা আমরা পেছন শেষ হলো। এখন আবার পরেরটা বাও পেঁচিয়ে নিব, বলতে দেখুন এভাবে পেঁচাবো। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে যখন প্রথম টার্মিনাল রাখলাম তিনটা কয়েল পেঁচানোর পর এখানে শেষ একটি টার্মিনাল বের হয়েছে। তো আমরা আগের মতো এখানে ছয়টি গড় স্পিন দিয়ে তারপর পরবর্তী যেইখানে পরে আমরা ওইখানে প্যাচটা গুনবো। 1 2 3 4 5 6 আমরা এখানে দেখেছি, তার মানে এইটা আর এইটা মিলে এখন বসবে। তো তার মানে আমরা দেখুন আমরা কয়েলটা না কেটেই আমরা এখান থেকে একটি তার মানে একটু বেশি রেখে দিয়েছি, আমরা সরাসরি ওইখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর আমরা আবার পুনরায় কয়েলটি পেঁচাবো। দেখুন আমরা এই তারটি দিয়ে আমরা এখানে নিয়ে এসেছি, আসার পর আমরা আগের মতোই আবার কয়েলটি তিনটি পেঁচিয়ে নিব, প্রথমটা বাও তারপর উল্টা তারপর আবার বাও। আমরা ওইখান থেকে আনার পর দেখুন এখানে আমরা এই কয়েলটি আবার পেঁচিয়ে নিয়েছি, তখন এটা আবার আমরা আমার আগের নিয়মে উল্টা ঘুরিয়ে পেঁচিয়ে নিচ্ছি, দেখুন এভাবে। দেখুন সম্ভবত আমার হাতের কারণে একটু প্রবলেম হইতে পারে, যাই হোক। দেখুন আমরা এটা এভাবে নেওয়ার পর আবার পরবর্তী কয়েলটা আবার ঘুরাচ্ছি। আমরা কয়েলটা পেঁচানো শেষ হওয়ার পর দেখুন এখানে একটি টার্মিনাল রয়ে গেল আমাদের, প্রথম কয়েলের টার্মিনাল এইটা এবং শেষ টার্মিনাল এইটা, আর দ্বিতীয় কয়েলের প্রথম টার্মিনাল হচ্ছে এইটা এবং শেষ টার্মিনাল হচ্ছে এইটা। আমরা এখানে রেখে দিচ্ছি, আরেকটা কয়েল পেঁচানোর পর এখানে যখন তিনটি টার্মিনাল এদিকে আসবে আমরা তিনটে শর্ট করে দেবো, আর এই পাশে যে তিনটি থাকবে ওইটার মধ্যে লাইনটা দেব। যেহেতু আমাদের দুটি কয়েল পেঁচানো শেষ, তৃতীয় নম্বর কয়েলটি শুরু হবে 7 নম্বর স্লট থেকে। তো 1 2 3 4 5 6 7 আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা এইভাবে ঘুরিয়ে নিই। দেখুন 7 নম্বরের মধ্যে আরেকটি কয়েলের প্রথম টার্মিনাল এখানে রেখে দিলাম, রেখে দেওয়ার পর আমরা আগের মতোই কয়েলটি পেঁচাবো। দেখুন আমরা কয়েলটি আগের নিয়ে পেঁচিয়ে নিচ্ছি, একটি কয়েল ভালোটাকে বুঝলে পরবর্তীটি আপনাদের কাছে ইজি হয়ে যাবে। যাই হোক দেখুন আমরা পেঁচিয়ে নিচ্ছি কয়েলটা। তো আমরা এখন এই কয়েলটি আবার এটার মধ্যে নিয়ে যাচ্ছি, এটা হবে উল্টা, একই নিয়ম আগের কয়েলগুলো যেভাবে পেঁচিয়েছি এটা এইভাবে। দেখুন এটা উল্টা উল্টা পেঁচাচ্ছি, উল্টা পেঁচানোর পর পরবর্তীটা আবার বাও হবে। তো এটা আবার আমরা বাও ঘুরিয়ে নিচ্ছি, দেখুন এটা এইভাবে উল্টা পেঁচানোর পর আমরা পরবর্তী স্লটের মধ্যে বাও নিচ্ছি। তো এখানেও আবার পেঁচ দিব। দেখুন আমরা এখানে এখানে তিনটি 7 নম্বর থেকে তিনটি কয়েল পেঁচানোর পর এখানে একটি টার্মিনাল বের হয়েছে। আবার আমরা পূর্বের রূপ 6টি গড় স্পিস রেখে আমরা পরবর্তী চলে যাব। দেখুন এখানে তিনটি গড় ফাঁকা রয়েছে, ওইখানে প্যাচটি দিয়ে দিব। 6টা গড় স্পিন রেখে আমরা এখানে আবার চলে এসেছি। এখন আমরা এখানে আবার আগের নেই কয়েলগুলো পেঁচিয়ে নিব, আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমরা আস্তে আস্তে কাজটি করছি যাতে দেখা যায়। আমরা এটা পেছনের পর আবার এই স্পিনে এই স্লটে নিয়ে যাচ্ছি, এটা আবার উল্টা ঘুরানো হবে। দেখুন এই স্লটটি বাকি রয়েছে, তখন এটা যেহেতু আমরা উল্টা ঘুরিয়েছিলাম, দেখুন উল্টা ঘুরাচ্ছি, তখন আমরা পরবর্তী স্লটে আবার এটা বাও করে নিচ্ছি, বাও করে আবার ঘুরাচ্ছি। বলতে একটা এন্টি কোলাক হয়েছে আর একটা কোলাক হয়েছে, প্রথমে যেটা বাও ঘুরানো হচ্ছিল বলতে সামনের দিকে ওইটা কোলাক হয়ে, আর যেটা আমরা উল্টা ঘুরাই তা হয় সেটা হচ্ছে এন্টি কোলাক হয়ে। তো এখন আমাদের কাজ প্রায় শেষ, দেখুন আমাদের কয়েলের পেঁচানোর কাজ প্রায় শেষ, আমরা এখন শেষ করে নিচ্ছি। তো এখানে যে দেখুন একটি তিনটি টার্মিনাল বের হয়েছে শেষে, আমরা এটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন এই যে শেষ 1 2 3 এই যে তিনটি টার্মিনাল বের হয়েছে, এবং প্রথমের দিকে দেখুন এখানে 1টি 2টি এবং 3টি কয়েলের টার্মিনাল রয়েছে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। তো এটার মধ্যে আপনারা লাইন সংযোগ করে দিবেন,
আর এই যে এখানে তিনটি তার বের হয়েছে শেষ টার্মিনাল হিসেবে ওইটি আমরা এখন শর্ট করে দিচ্ছি। শর্ট করে আমরা মোটরের ভিতরে রেখে দেব, সোল্ডারিং করে নেব জায়গাটা ভালো করে। তো আমরা এখানে শর্ট করে নিচ্ছি। তো দেখুন আমাদের এই যে টার্মিনালগুলো বাকি রয়ে গেল, তারপর দেখুন আমরা সোলাটের মধ্যে এগুলো ঢুকিয়ে দেবো, কেননা যাতে কোয়েলটা না বেরিয়ে আসতে পারে। তো আমরা ঢুকিয়ে নিচ্ছি, এভাবে আপনারা প্রত্যেকটি ঢুকিয়ে নেবেন। নেওয়ার পর মানে এটা আসলে একটা লকের কাজ করছে, এটা লক হয়ে যাচ্ছে যাতে কোয়েলটা আপনার কোনোভাবেই না বেরিয়ে আসতে পারে। তো এইভাবে আপনার প্রত্যেকটি ঢুকিয়ে নেবেন। তারপর আপনারা আপনাদের মন ইচ্ছে মতো মানে কিছু তাপ দেওয়ার পর এটা ভালো করে বানিশ করে নেবেন। নেওয়ার পর আপনাদের কাজটি ইনশাল্লাহ হয়ে যাবে। আর তারপরও আমরা যেহেতু পূর্বের টিউটোরিয়ালে এটার সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা আমাদের পূর্বের টিউটোরিয়ালটি দেখুন। আর আমরা এখানে আপনাদেরকে একটি ডায়াগ্রাম দেখাচ্ছি, দেখুন আমরা এই ডায়াগ্রাম অনুযায়ী আমাদের কাজটি সমাধান করেছি। এখানে লেখা আছে BLDC মানে ব্রাশলেস ডিসি মোটর। তো আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং আমাদের আরও টেকনিশিয়ান ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে শেখার সুযোগ দিন শেয়ার করে। ধন্যবাদ সবাইকে।